আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, ইমো যেটি কিন্তু আমরা কম বেশি প্রত্যেক মানুষই ব্যবহার করে থাকি। বন্ধুরা, বাংলাদেশে কিন্তু ইমো এখন প্রত্যেকটা ফোনে চেক করলে প্রায় প্রত্যেকটা ফোনেই পাওয়া যাবে। এবং ইমো অ্যাকাউন্ট কিন্তু আমরা যারা ইমো ব্যবহার করি বা না করি, প্রত্যেকে কিন্তু একটি করে ইমো অ্যাকাউন্ট থাকবেই। তো এই যে ইমো অ্যাকাউন্ট, যেটি কিন্তু সংরক্ষণ করে রাখা বা সিকিউরিটি দিয়ে রাখা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টাকে মাথায় রেখে ইমো তাদের ভিতরে এমন একটি নতুন সেটিংস দিয়েছে। এই সেটিংসটি যদি আপনি করেন, তাহলে কিন্তু যত বড়ই ইঞ্জিনিয়ার বা যত বড়ই ফোনের মাস্টার হোক না কেন, আপনার ইমোটি হ্যাক করার মতো ক্ষমতা কিন্তু কারোর থাকবে না। এই জন্য বন্ধুরা অবশ্যই এই সেটিংসটা আপনি অবশ্যই আপনার ফোনে করে রাখুন। তো সেটিংসটা আসলে কীভাবে করবেন সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। এই জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তোর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক বিডি9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনই ভিডিও নিয়ে তথ্য পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব ইমোর ভিতরে এবং সেটিংসটি আমরা কোথা থেকে করব। তো সেটিংসটি করতে হলে আমাদের যেতে হবে, প্রথমে দেখবেন যে ইমোতে আসার পরে এখানে প্লাস আইকন পাবেন। তো প্লাস আইকনে ক্লিক করবেন, করার পরে নিচে দেখবেন মোর অপশন রয়েছে, জাস্ট মোরে ক্লিক করতে হবে। এবং মোরে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সেটিংস নামে একটি অপশন রয়েছে এবং এই সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করলাম। তো সেটিংসে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা দেখবেন নিচের দিকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। আমরা কিন্তু অবশ্যই জানি যে সিকিউরিটি মানে কিন্তু সুরক্ষিত রাখা। তো এই সিকিউরিটি কিন্তু এখানে স্পেশালি দিয়ে রাখছে এরা। তো এই সিকিউরিটির ভিতরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো ক্লিক করার পরে এখানে কিন্তু সেই সেটিংসটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে ভয়েস প্রিন্ট নামে। তো এই সেটিংসটা যদি আপনার ফোনে না থাকে, তাহলে কিন্তু কীভাবে ইনেবল করবেন সেটি একটু আমি এখন দেখাই দিই। অনেকের ফোনে কিন্তু এই সেটিংসটা এখনও হয়তো ইনেবল হয়নি, তারা কীভাবে ইনেবল করবেন? তো অবশ্যই প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা ইমোলিকে সাড়া দিবেন। এখান থেকে আপনারা ইমোলিকে সাড়া দিবেন, দেওয়ার পরে এখানে ইমোটা নিয়ে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে আপনার যদি আপডেট লেখা থাকে, তাহলে কিন্তু এখান থেকে জাস্ট আপডেটে ক্লিক করে দিবেন। তো আপডেটে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু সময়ের ভিতরে আপনার এই ইমো অ্যাপসটি আপডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আপডেট চলছে এবং আপডেট দেখুন আমরা কিন্তু 22 MB আপডেট নিচ্ছে। তো আমরা এখান থেকে একটু স্কিপ করে দিই আপডেট হওয়া পর্যন্ত। তো বন্ধুরা আমার কিন্তু অলরেডি এবার আপডেট শেষ এবং আপডেট দেওয়ার পরে দেখবেন যে এখানে ওপেন লেখা আসবে। এখানে কিন্তু প্রথমে ছিল আপডেট লেখা, এখন কিন্তু ওপেন। জাস্ট এখান থেকে আপনারা ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনার তো ইমো অ্যাকাউন্ট অলরেডি খোলা থাকবে, তো সেই ইমো অ্যাকাউন্টটি শো করবে। এবং সেমভাবে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নিচে দেখবেন মোর অপশন রয়েছে, মোরে ক্লিক করবেন। করার পরে জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এবং সেটিংসে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করলে কিন্তু সেই সেটিংস যদি আপনার ফোনে আগের বার না আসে, তাহলে কিন্তু এবার অবশ্যই চলে আসবে দেখুন ভয়েস প্রিন্ট নামে। তো এখান থেকে আবার আমরা ভয়েস প্রিন্টের কাজটি দেখব। তো বন্ধুরা এখানে আমরা প্রথমে কিন্তু ভয়েস প্রিন্টে ক্লিক করব। তো এখান থেকে আমরা ভয়েস প্রিন্টে ক্লিক করে দিচ্ছি। তো ভয়েস প্রিন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ভয়েস প্রিন্ট যে আইকনটি আছে, লোগোটি আছে, এখানে লোগো নিচে দেখতে পাচ্ছেন লগ ইন যে লেখাটি আছে, এখানে কিন্তু এটি অপঅবস্থায় আছে, আপনাদের অপঅবস্থায় থাকবে। এখান থেকে জাস্ট অন করে দিবেন। তো এখান থেকে আমরা অন করে দিলাম, দেওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু রিসেট ভয়েস প্রিন্ট আপনাদের ক্ষেত্রে প্রথম আমি এর আগে করেছিলাম, যার কারণে হয়তো ভেরিফাই লেখাটা আছে। তো আপনাদের যদি এমন থাকে, তাহলে এখান থেকে রিসেট ভয়েস প্রিন্ট বা এখান থেকে ওপেন যে লেখায় থাকুক না কেন, এখান থেকে আপনারা সেখানে ক্লিক করে দিবেন। তো আমরা রিসেট ভয়েস প্রিন্টে ক্লিক করে দিলাম ভয়েস প্রিন্টে। তো দেওয়ার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু কয়েকটা নাম্বার থাকবে এবং এই নাম্বারটি এইখানে এই যে মাইক্রোফোনটি এখানে আছে এইখানে চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখার পরে এই নাম্বারগুলো আপনার নিজের ভয়েস দিয়ে বলতে হবে এবং এই নাম্বারটি বলার কারণে কী হবে সেটি আমি আপনাদের একটু পরে বলছি। তো এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে এই যে মাইক্রোফোনটি আছে এখানে এটি এখান থেকে চেপে ধরবেন। চেপে ধরে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো বলবেন। তো আমি এখান থেকে এটি বলছি। তো বন্ধুরা দেখুন নাম্বারটি চেপে ধরে বলার পরে কিন্তু আমার এখানে কিন্তু ডান হয়ে গেল ভয়েস প্রিন্ট, এখানে কিন্তু ক্রিয়েট অলরেডি আমার ভয়েস প্রিন্ট সেট করা। তো আপনাদের যখন প্রথমবার করবেন, আপনাদের হয়তো প্রথমবার মাইক্রোফোনে বলার পরে কনফার্ম হিসেবে আরেকবার বলতে পারে, তো বলতে হতে পারে। তো আপনারা সেক্ষেত্রে দ্বিতীয়বারও মাইক্রোফোনটি চেপে ধরে উপরে যে সংখ্যাটি থাকবে সেটি বলবেন। জাস্ট এখানে কিন্তু ভয়েস প্রিন্ট লেখা হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্ট যে লেখাটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে দেখবেন তো সরি, এখানে কিন্তু কনফার্ম হিসেবে এখানে কিন্তু সেই কোডটি আবারও দিতে বলছে। তো এখান থেকে জাস্ট এই মাইক্রোফোনটি চেপে ধরে এখান থেকে এই যে সংখ্যাটি সেটি আবার এখান থেকে আপনারা বলবেন। তো আমি এখান থেকে বলছি। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি চেপে ধরে সংখ্যাগুলো বড় পরে কিন্তু এখন আমার ফাইনালি ভয়েস প্রিন্ট কিন্তু সেট করা শেষ। এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন, এখন কিন্তু আমার ভয়েস প্রিন্ট সেট করা শেষ। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা এটি করেন, তাহলে কিন্তু যে কেউ আপনার ফোনটি যদি আপনার ফোনে যদি কোডটি নিয়ে নেয় আপনার ফোন থেকে, তারপরে কিন্তু আপনি যে ভয়েসটা সেট করলেন এই ভয়েস দিয়ে কিন্তু সেই কোডটি বলতে হবে, না হলে কিন্তু অন্য ফোনে আপনার ইমো লগ ইন করতে পারবে না। যেহেতু আপনার ভয়েস তো শুধুমাত্র আপনারই থাকে, অন্য কেউ তার আপনার ভয়েস চুরি করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য ফোনে লগ ইন করা এক কথায় অসম্ভব। তো আশা করছি আপনার ভিডিওটি বুঝতে পাচ্ছেন। যদি আপনারা এই সেটিংসটি করে রাখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ইমোটি অনেক অনেক সুরক্ষিত থাকবে, যেটি কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারছেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক দিবেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।